নমস্কার বন্ধুরা, অনিতা সিম্পল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে গুড় আম। তাই জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আম আর গুড়, আর মশলাগুলো ক্রমশ আমি দেখাতে থাকবো, আপনারা দেখুন। আমি আমটা প্রথমে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে এইভাবে খোসা সমেত টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি গুড় আমটা করতে থাকবো, আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। গুড় আম করে রেখে দেবো, সারা বছর আপনারা খেতে পারবেন। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার সব মশলাগুলো আমি শুকনো একটু কড়াইতে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে দিলাম ধনে, মেথি, কালো জিরে, জোয়ান, সর্ষে, মৌরি, গোটা জিরে, আর শুকনো লঙ্কা। এবার এগুলো একদম ধিমে আছে, আমি এগুলো একটু হালকা করে ভেজে নেব শুকনো কড়াতে। এটা নাড়তেই হবে, না হলে এটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই হালকা আছে এটা নাড়তে হবে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ এটা বেশিক্ষণ ভাজলে এবার পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, তখন এটা তেতো হয়ে যাবে আর ভালো লাগবে না। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। আমি কিন্তু একদম মিহি গুঁড়ো করব না, আমি একটু দানা দানা রেখে গুঁড়ো করব। আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এটা আমি গোটা পাঁচফোড়ন দিচ্ছি, একটু দিয়ে একটু ভালো করে তেলে নেড়ে নেব। পাঁচফোড়ন আর লঙ্কার ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে এবার আমি কেটে রাখা কাঁচা আমটা এর মধ্যে দিয়ে দেব। আমটা আমি ভালো করে এই তেলে আর পাঁচফোড়নের সাথে কষিয়ে নেব। আমি অনেকটা গুড় নিয়ে নিয়েছি, আমটাও ভালো করে তেল আর মশলার সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা আপনারা প্রথমে একটু গুঁড়ো করে নেবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। গুড়টা আমের মধ্যে দিয়ে গুড়টা আস্তে আস্তে পুরো গলে যাবে, আমি কোনো জল দেব না, এই গুড়ের সাথে আমটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন ক্রমশ নেড়েছি, নাড়ার পর গুড়টা কেমন গলে গেছে। এই গুড়ের জলেই, আমি কোনো জল দিইনি, গুড়টা গলে যে জল হয়ে গেছে সেই তার মধ্যেই আমটা সিদ্ধ হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে নুন, যেহেতু আম টক বেশ কিছুটা নুন লাগবে। নুন দেওয়ার পর আম থেকে যে জল বেরোবে সেই জলে আর এই গুঁড়ে আমটা পুরো সিদ্ধ হয়ে যাবে। আরও কিছু মশলা আমি দেব, সেটা ক্রমশ দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। দেখুন গুড় গলে কতটা জল হয়ে গেছে, দেখেছেন? এতেই আমটা রান্না হয়ে যাবে। দেখুন কেমন রং পাল্টে গেছে আমগুলোর, আর কীভাবে টকবক করে ফুটছে। এবার আমি ওপর থেকে যে ভাজা মশলাটা করলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব। আপনাদের এই আমের আচার অনেক দিন যাতে ভালো থাকে, তাই জন্যে
উপর থেকে ভিনিগার বা লেবুর রস দিয়ে দেবেন। বছরের পর বছর দু তিন বছর অনায়াসে এই আমের আচার রেখে আপনারা খেতে পারবেন। তৈরি হয়ে গেছে আমার গুড় আম, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এটা একদম ঠান্ডা করে তারপর কোনো কাঁচের জারে বা সেরামিক পাত্রে রেখে দেব। আর এটা সারা বছর আপনারা খেতে পারবেন। এইভাবে আপনারা একটু আচার করে রেখে দেবেন সারা বছর খাবার জন্য। দেখুন তৈরি হয়ে গেছে আমার গুড় আম। এইভাবে আচার বানিয়ে বাড়িতে দীর্ঘদিন রেখে দেওয়ার জন্য ওপর থেকে ভিনিগার বা একটু লেবুর রস দিয়ে দেবেন। আপনাদের আচার দেখবেন অনেক দিন ভালো থাকবে। আর এইভাবে আচার বানিয়ে আপনারা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। নমস্কার।